নিবন্ধনের পর দিন থেকেই গণহারে টিকাদান শুরু। নিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও, কাটছে শঙ্কা। রেজিস্ট্রেশনের সাথে সাথে যে আমরা ভ্যাকসিনটা পাচ্ছি এটার জন্য আমরা খুবই হ্যাপি। রেজিস্ট্রেশন করেছি, 5 মিনিটের মধ্যে আমাকে রিপ্লাই দিয়েছে শিশু হাসপাতালে যে আপনাকে আগামী কাল ভ্যাকসিন দেওয়া হবে। যেহেতু আমি অক্টোবর সেশনে বাইরে চলে যাব পড়াশোনার জন্য, সেজন্য আমি এখন নিয়ে নিয়েছি। পাবো কি পাবো না এরকম একটা সম্ভাবনা ছিল যেহেতু মাসখানে, সেটা খুব সহজেই পেয়ে গেছি, মানে জাস্ট চিন্তাই করতে পারিনি। সারা দেশে আজও মৃত্যু 199, রেকর্ড 11,651 জন আক্রান্ত, সর্বোচ্চ ঢাকা বিভাগে 65 জনের প্রাণহানি, অক্সিজেন ও আইসিইউ সংকট। নিঃশ্বাস খালি যাচ্ছে আসছে, কথা বলতে পারছে না। 15 দিন 16 দিন সিরিয়াল থাকতে হইতেছে, আইসিইউ পাচ্ছে না, কোনো জায়গাতেই আমি কোনো বেড পাই নাই। শেষে অনেক কষ্ট করে একটা ওয়ার্ডে আমি জয়েন করাই আমার। বারান্দাতে পর্যন্ত রোগীদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে, অক্সিজেন ছাড়াও থাকতেছে। রাজধানীর রাস্তায় বিধিনিষেধ মানছে না যানবাহন। দেখছিলাম প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে করোনায় মৃত্যুর পর মায়ের লাশ ফেলে গেলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে ও স্বামী, স্বজনদের পায়নি মেডিকেল কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী সংগঠনের দাফন। মহামারীকালে ডেঙ্গু আতঙ্ক, এক সপ্তাহে রাজধানীতে হাসপাতালে ভর্তি 194, মৃত্যু 3। গাফিলতি থাকলে ছাড় পাবে না সরকারি প্রতিষ্ঠানও, হুঁশিয়ারি মন্ত্রীর। এরশাদের সম্পত্তি নিয়ে আবারও বিদিশা জিএম কাদের দ্বন্দ্ব, অর্থ আত্মসাত নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ, সবই চাচার ষড়যন্ত্র, অভিযোগ এরিকের। সুদিন ফিরছে পোশাক শিল্পে, করোনায় ভারত ও মিয়ানমার থেকে ফেরত যাওয়া কয়েক হাজার কোটি টাকার অর্ডার এখন বাংলাদেশে, ক্ষতি পুষিয়ে নেয়ার আশা। দ্বিতীয় দফা নিবন্ধনের পরদিনই শুরু হলো গণহারে করোনা টিকা দেয়া। এখন দেয়া হচ্ছে চীনের সিনোফার্মের প্রথম ডোজ। আড়াই মাস পর টিকা কার্যক্রমে গতি আসায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ, আর টিকা পেয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আশাবাদী হয়ে উঠছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এদিকে আগামী সপ্তাহেই আসতে পারে মডার্না টিকা দেওয়ার নির্দেশনা। আড়াই মাস পর ফের সরগরম টিকা কেন্দ্রগুলো, আবারও গণহারে প্রথম ডোজ টিকাদান শুরু হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি। এবারে টিকা নিতে পারছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, টিকায় ভর করে শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার আশা এখন তাদের মধ্যে। আমাদের রেজিস্ট্রেশনের সাথে সাথে যে আমরা ভ্যাকসিনটা পাচ্ছি এটার জন্য আমরা খুবই হ্যাপি। আমি আশাবাদী যে দ্রুত আমরা শিক্ষা জীবন আবার শুরু করতে পারবো। যেহেতু আমি অক্টোবর সেশনে বাইরে চলে যাব পড়াশোনার জন্য, সেজন্য আমি এখন নিয়ে নিয়েছি। আগেরবারের তুলনায় বয়সসীমা কমিয়ে এবার টিকা নেওয়ার সুযোগ করে দেওয়া হয় 35 ঊর্ধ্ব সব নাগরিকদের। বয়স এর কম হলেও টিকা নিতে পারছেন অগ্রাধিকার তালিকায় থাকা বেশ কিছু শ্রেণীর নাগরিক। অনিশ্চয়তার মেঘ কাটিয়ে গণটিকা কার্যক্রমে গতি আসা আর নিবন্ধনের একদিনের মাথায় প্রথম ডোজ পাওয়ায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ। আমি খুব সৌভাগ্যবান মনে করছি যে গতকাল আমি 4:45 আমি রেজিস্ট্রেশন করেছি, 5 মিনিটের মধ্যে আমাকে রিপ্লাই দিয়েছে শিশু হাসপাতালে যে আপনাকে আগামীকাল ভ্যাকসিন দেওয়া হবে। নিবন্ধন করার সঙ্গে সঙ্গে SMS পেয়েছি এবং আজকে সকালে আমাকে ডেট দিয়েছে এবং আমি সুন্দরভাবে দিয়েছি। পাবো কি পাবো না এরকম একটা সম্ভাবনা ছিল যেহেতু মাসখানে, সেটা খুব সহজেই পেয়ে গেছি, মানে জাস্ট চিন্তাই করতে পারিনি। বর্তমানে গণহারে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হলেও আগামী সপ্তাহেই আসতে পারে মডার্নার টিকা প্রয়োগের নির্দেশনা। সিটি কর্পোরেশনগুলোতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এই সেই টিকাগুলো যেভাবে প্রয়োগ করতে হবে তার প্রশিক্ষণ কর্মসূচিটি চলছে। খুব দ্রুত মডার্নার টিকাটিও আবার আমরা আমাদের মূল যে কর্মসূচি আছে তাতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাজধানীর 7 কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হয় সৌদি ও কুয়েতগামী প্রবাসী শ্রমিকদের, বাকি কেন্দ্রগুলোতে প্রয়োগ হচ্ছে সিনোফার্মের টিকা। এক মাসের ব্যবধানে দেওয়া হয় দ্বিতীয় ডোজের তারিখ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা, 24 ঘন্টায় সারা দেশে দ্বিতীয় সর্বোচ্চ 199 জন মারা গেছেন, রেকর্ড 11,651 জন আক্রান্ত, সর্বোচ্চ ঢাকা বিভাগেই প্রাণহানি 65 জন, আর খুলনা বিভাগে মারা গেছেন 55 জন। শ্বাসকষ্টজনিত রোগীর চাপে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি আইসিইউ সেবা দিতে দিশেহারা হাসপাতালগুলো। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
করোনার মৃত্যুর মিছিল থামছে না, নিয়ন্ত্রণ নাগালের বাইরে চলে গেছে, ভয়াবহ মাত্রায় পৌঁছে গেছে কোভিড-19 সংক্রমণ। ঘরে ঘরে এখন জ্বর সর্দি শ্বাসকষ্টের রোগী। তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদের মাত্রা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যে পেশেন্টগুলো আমাদের এখানে এখন ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই সিভিয়ারলি এফেক্টেড ক্রিটিক্যাল পেশেন্ট। খুলনা অঞ্চলে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। ঢাকার পরেই সর্বোচ্চ মৃত্যু হয়েছে এ অঞ্চলে। একদিনেই বিভাগটিতে 55 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণের উচ্চমাত্রায় থাকা চট্টগ্রাম নগরীতে একদিনে সর্বোচ্চ 713 জন শনাক্ত। অঞ্চলটিতে মারা গেছেন 37 জন। রাজশাহীতেও পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শুরু থেকেই করোনার দাপটে নিয়ন্ত্রণহীন অঞ্চলটি। 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। পারবে না বলে এখানে পাঠাচ্ছে, বুক নিঃশ্বাস খালি যাচ্ছে আসছে, কথা বলতে পারছে না। করোনায় প্রাণহানির পরিধি বাড়ছে কুষ্টিয়াতেও। 24 ঘন্টায় একক জেলা হিসেবে সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ময়মনসিংহেও। বিভাগটিতে একদিনেই মারা গেছেন 10 জন। টুকাইতে টুকাইতে প্রায় 40 মিনিট সময় আছে, তারপরে সে উঠায় আমার পুলো গাড়ি 15-16 দিন সিরিয়াল থাকতে হইতেছে, আইসিইউ পাচ্ছে না। এদিকে উত্তরের বিভাগ রংপুরেও অবস্থা বেগতিক। 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে। আর বগুড়ার হাসপাতালে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে। কোনো জায়গাতেই আমি কোনো বেড পাই নাই, শেষে অনেক কষ্ট করে একটা ওয়ার্ডে আমি জয়েন করাই আমার মা। সংক্রমণের ঊর্ধ্বগতিতে টাঙ্গাইল জেলায় 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে। এদিকে সিলেট বিভাগে 5 জন ও বরিশালে 3 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে খুলনার পিটিআই মোড়ে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, আর করোনা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে, আর হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। আমরা মৃত্যুর তালিকায় প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম। আমরা যেটি এই আজকে সারাদিনে যে তথ্য পেয়েছি, গত 24 ঘন্টায় খুলনায় 4টি হাসপাতালে মারা গেছেন 23 জন। এদের মধ্যে খুলনায় জেলাতেই 12 জন মারা গেছেন, এবং গত 24 ঘন্টায় 851 জন আরটিপিসিআর এবং অ্যান্টিজেন পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 338 জন। শনাক্তের হার বলছে যে সিভিল সার্জন অফিস থেকে যে 39%। এছাড়া এখানকার হাসপাতালগুলোতে আমরা সকাল থেকে জানিয়েছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে 130 শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড ইউনিট রয়েছে, সেখানে আজকে মারা গেছেন উপসর্গ এবং আক্রান্ত হয়ে 10 জন, এর মধ্যে খুলনারই রয়েছে 6 জন। এছাড়া খুলনার বাইরে আমরা যে মৃতদের যে তালিকা পেয়েছি তার মধ্যে রয়েছে যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, নড়াইল সহ কয়েকটি জেলা, সাতক্ষীরা জেলা। এইসব জেলার বিশেষ করে পার্শ্ববর্তী সাতক্ষীরা, বাগেরহাট এবং যশোর জেলার অনেক রোগী খুলনায় আসছেন চিকিৎসা নিতে, এবং করোনা পরিস্থিতির এই অবনতি এখন এই মুহূর্তে খুলনার মানুষের কাছে কিন্তু একটাই প্রশ্ন যে খুলনায় করোনার এরকম সংক্রমণ কেন বাড়ছে। তো বিশেষজ্ঞরা যেটি বলছেন যে খুলনায় লাগামহীনভাবে মানুষের চলাফেরা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং করোনাকে কেন্দ্র করে মানুষ যে অভ্যাসগুলো গড়ে তুলেছিল, বিশেষ করে মোড়ে মোড়ে হাত ধোয়ার অভ্যাস করা, বিপণী বিতানগুলোতে গেলে সেখানেও হ্যান্ড স্যানিটাইজ করা এবং হাত ধুয়ে প্রবেশ করার যে সংস্কৃতি বা কালচার গড়ে উঠেছিল সেটি কিন্তু নেই বললেই চলে। এবং পাশাপাশি এখানকার যে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মানুষের অবাধে শহরে আসা এবং অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যারা বাংলাদেশে প্রবেশ করেছেন, যারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্তে খুলনায় প্রবেশ করেছেন, তাদের দ্বারাই মূলত সংক্রমণটা বেশি হয়েছে। এছাড়া এখানকার হাসপাতালগুলোতে এই মুহূর্তে আসলে সংকুলন হচ্ছে না, এবং যে কারণে চিকিৎসকরাও কিন্তু হিমশিম খাচ্ছেন এখানকার রোগী সামলাতে, এবং মৃতের সংখ্যা যে কারণে বাড়ছে সংক্রমণের সংখ্যাও কিন্তু বাড়ছে। সব মিলিয়ে রাব্বি, এই ছিল আমার কাছে খুলনা থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির সর্বশেষ নিয়ে খুলনা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সব হাসপাতালে অক্সিজেন ও শয্যা বাড়ানোর নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে যাদের উপসর্গ বা লক্ষণ রয়েছে তাদের অবশ্যই ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউজের সভাপতিত্বে ভার্চুয়াল সমন্বয় সভা হয়। এ সময় সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে করোনা সংক্রমণ রোধে মাঠ প্রশাসনকে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও উপসর্গ নিয়ে মেলামেশা ঠেকাতে প্রয়োজনে উপজেলা প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে রিকশা, ভ্যান আর ব্যক্তিগত গাড়ির দখলে রাজধানীর সড়ক। বেশিরভাগ মানুষই দিচ্ছেন অফিস খোলা থাকাসহ নানা অজুহাত। আর প্রতিদিনের মতো জেল জরিমানা হলেও নগরবাসীর মাঝে দেখা যায়নি তেমন স্বাস্থ্য সচেতনতা। মামলা, আর্থিক জরিমানার পাশাপাশি আটকও হয়েছেন অনেকেই। যাত্রাবাড়ির এই ছবি দেখে বোঝার উপায় নেই, চলছে কঠোর বিধিনিষেধ। রিকশা, ভ্যান আর সড়কের মোড়ে মানুষের জটলা, বেশিরভাগেরই অজুহাত অফিস খোলা। অফিস আদালতের কাজ তো আমার তো বন্ধ নাই, অফিস খোলা। আগে যাইতে পারতাম 20 টাকা, এখন যাই 50 টাকা, 100 টাকা দিয়ে ভাড়া দিয়া। আমরা তো যাই চাকরি করে, ফ্যাটের দায়িত্বে যাইতে হচ্ছে। মাত্র 7 দিন না যেতেই কঠোর বিধিনিষেধ অনেকটাই উপেক্ষিত সাধারণ মানুষের অসচেতনতায়। সড়ক জুড়ে ব্যক্তিগত যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতোই, কোথাও কোথাও বেঁধে যায় যানজট। আমাদের হসপিটালে থাকতে হবে, এখন এখানে আটকাইলে আমরা কি করব? নগর জুড়েই ছিল পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীর তল্লাশি চৌকি। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয়েছে জেল জরিমানাও। কয়েকটি আইনের বিচার করছি, 269 ধারা। এই ধারায় আপনার নির্দিষ্ট কোনো জরিমানা নেই, এটা হচ্ছে বিচারকের উপর নির্ভর করবে। শুধু শুধু বের হচ্ছেন, আমরা তাদের বিরুদ্ধে আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। অনেকে বাসার থেকে বের হন, কি যেন বাসায় ভালো লাগে না, তো ভালো লাগে না এই জন্য বাসার রাস্তা বেরোচ্ছেন, বোর লাগে বাসায়, তো বোর লাগে যেন বেরোচ্ছেন। অনেকে আবার লকডাউন কেমন হচ্ছে দেখার জন্য বেরোচ্ছেন। দয়া করে বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বেরোবেন না। করোনা প্রতিরোধে শুধু জরিমানা কিংবা আইন প্রয়োগই নয়, জনসচেতনতা বাড়াতে রাজধানীতে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মাঝেই এখন নতুন আতঙ্ক ডেঙ্গু। গেল এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 194 রোগী। অপ্রতুল সরঞ্জাম আর জনবলের অভাবে ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এরপরও ভরা মৌসুমে এডিস মশা নিধন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে সংশয় রয়েছে খোদ সিটি কর্পোরেশনেরই। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দুই বছর বাদে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গুর প্রকোপ। 2019 সালে সারা দেশে ডেঙ্গু মহামারীর পর নড়েচড়ে বসে ঢাকার দুই সিটি কর্পোরেশন। সরকারের নেয়া পদক্ষেপের ফলে গত বছর তেমন প্রকোপ ছিল না ডেঙ্গুর, কিন্তু চলতি বছর আবারও বাড়ছে শঙ্কা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন 131 জন, আর গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 29 জন। হাসপাতাল সূত্র বলছে এবছর ডেঙ্গুতে 3 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্যস্ত কোভিড মোকাবিলায়। এরই মধ্যে চলছে বর্ষা মৌসুম, বাড়ছে মশার উপদ্রব। মশার ওষুধ দেয় না, ভিটামিন দেয়, কিছুই বোঝা যায় না। যারা এই মশার ওষুধ দেয় তাদেরকে হয়তো মাসে দুই একবার চোখে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন মশা নিধনে জনগণের তুলনায় সামগ্রী ও জনবল সংকটে ডেঙ্গু মোকাবেলা কঠিন হবে। বিগত 1-1.5 বছরের মতন হয়ে গেল, এখনো আমার না মশার মেডিসিন বেড়েছে, যেমন না গাড়ি বেড়েছে, না কোনো মেশিন বেড়েছে। যদিও অভিযোগ মানতে নারাজ সিটি কর্পোরেশন। অপ্রতুল আমি বলবো না, আমি বলবো যে কাঙ্ক্ষিত সামগ্রীর তুলনায় হয়তোবা ওনারা কম পাচ্ছেন। কীটতত্ত্ববিদরা বলছেন কথায় নয় কাজে প্রমাণ করতে না পারলে মহামারীকালে ডেঙ্গু হতে পারে মাথা ব্যথার বড় কারণ। জুলাই মাস এবং আগস্ট মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশন এবং নগরবাসীর যৌথ উদ্যোগে এডিস মশা নিয়ন্ত্রণের জোরদার পদক্ষেপ গ্রহণ করা উচিত। জুলাই থেকে সেপ্টেম্বর ডেঙ্গু বাহক এডিস বিস্তারের উত্তম সময়। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে এডিস মশা মারতে গাফিলতি থাকলে সরকারি প্রতিষ্ঠানগুলোকেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন নির্মাণাধীন ভবনে অতিমাত্রায় বাড়ছে ডেঙ্গু মশার প্রজনন। উভয় মেয়রের সাথে কথা বলছি, ওনাদের দুইজন ম্যাজিস্ট্রেট আছে মোবাইল কোড করার জন্য, আরও 8 ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে ওনাদের এখানে পদায়ন করা হবে। সরকারি প্রতিষ্ঠানের নির্মাণাধীন অথবা ব্যবহার্য ভবনগুলোতে কোথায় কোথায় জমা পানি থাকতে পারে এবং তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং তাদেরকেও জরিমানা করা হচ্ছে। এরশাদের সম্পত্তি নিয়ে আবারও আলোচনা বিদিশা জিএম কাদের দ্বন্দ্ব। অভিযোগ বিদিশা সিদ্দিকীর বিরুদ্ধে জবাব দিলেন ছেলে এরিক এরশাদ। বললেন বাবার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করতেই নাকি
চাচা জিএম কাদের এমন ষড়যন্ত্র করছেন। বারিধারায় প্রেসিডেন্ট পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন এরিকের সাথ। এদিকে ভাতিজার এমন অভিযোগের বিষয়ে জানতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে একাধিকবার ফোন দিল, কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিছুদিন পরপরই অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত জাতীয় পার্টি, কখনো পদ পদবির লড়াই, কখনো দলীয় টানাপোড়েন। তবে এরশাদের মৃত্যুর পর নতুন এক দ্বন্দ্বের শুরু হয় তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে। তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকও জড়িয়ে পড়েন এই দ্বন্দ্বে। সম্প্রতি এরিক ও তার মা বিদিশাকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিদিশার বিরুদ্ধে অভিযোগ, সুইস ব্যাংকে থাকা এরশাদের প্রায় 43 কোটি টাকা আত্মসাৎ করা। মায়ের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের জবাব দিতে গণমাধ্যমের সামনে আসেন ছেলে এরিকের সাদ, বলেন সব করাচ্ছেন চাচা জিএম কাদের। আমার চাচা জিএম কাদের মিথ্যা নিউজ করাচ্ছেন। এরিক বলেন তার এবং তার মা বিদিশার কোনো ক্ষতি হলে দায় নিতে হবে চাচাকেই। আমার এবং আমার মা বিদিশা এরশাদের যদি কোনো ক্ষতি হয় এটার জন্য দায়ী থাকবেন একমাত্র আমার চাচা জিএম কাদের। সংবাদ সম্মেলনে বিদিশাকে দেখা না গেলেও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান বলেন মিথ্যাচারের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। হুসাইন মাহমুদ এরশাদের তো সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই, বুঝছি আমরা। এই নিউজের বিরুদ্ধে, নিউজের যদি কোনো সত্যতা থাকে তারা এটা আদালতে কোর্টে সেটা প্রমাণ করবে। এদিকে এরিকের অভিযোগের বিষয়ে চাচা জিএম কাদেরের ব্যক্তিগত নাম্বারে একাধিকবার ফোন করেও কোনো সাড়া মেলেনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সুদিন ফিরছে দেশের পোশাক শিল্পে। পোশাক সামগ্রী কিনতে মিয়ানমার ও ভারতের বিদেশি ক্রেতারা আবারও বাংলাদেশমুখী হতে শুরু করেছেন। গেল 2 মাসেই তাদের কাছ থেকে 1,000 কোটি টাকার বাড়তি অর্ডার পেয়েছে বাংলাদেশ। সখর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। দেশের প্রতিটি গার্মেন্টস কারখানার এখন একই চিত্র। কঠোর লকডাউনের মাঝেও উৎপাদন ব্যবস্থা সচল রাখতে মরিয়া গার্মেন্টস মালিকেরা। অথচ করোনা সংক্রমণের শুরুতে এই শিল্প কতটা ক্ষতির মুখে পড়বে তাই ছিল আলোচনায়। কিন্তু মিয়ানমারের সেনা শাসন নিয়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হলে ইউরোপ আমেরিকার ক্রেতারা বাংলাদেশমুখী হতে থাকে। এর মাঝে গত 6 মাস ধরে করোনা সংক্রমণ নিয়ে ধুঁকছে অপর প্রতিবেশী দেশ ভারত। সেখানকার ক্রেতারাও পণ্য কিনতে সম্প্রতি বাংলাদেশে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করছি $35 বিলিয়নের মতন এক্সপোর্ট ভলিউম আমাদের হবে এই অর্থনৈতিক বছরে। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে চলতি বছরের মে মাসে রপ্তানি পণ্য হিসেবে বিদেশে পাঠানো হয়েছিল 56,000 টিউএস কন্টেনার। তার বিপরীতে জুলাই মাসে 13% বাড়তি হিসেবে রপ্তানি হয়েছে 63,700 কন্টেনার, যার 90% গার্মেন্ট শিল্পের তৈরি পোশাক। অথচ গত বছরের এই সময়ে রপ্তানি পণ্য নিয়ে কন্টেনার গেছে 50,000-এর কম। 100% ক্যাপাসিটিতে আমাদের কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলো সবাই অর্ডার পাচ্ছে বলে আমি মনে করি। গার্মেন্টস ব্যবসায়ীদের মতে নানা জটিলতায় গত 1 বছর ধরে দেশে গার্মেন্টস কারখানার সংখ্যা কমছে, যে কারণে বর্তমানে অর্ডার বাড়লো পুরোটা সরবরাহ করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। এখন আমাদের সংকুচিত ক্যাপাসিটি দিয়ে বাড়তি অর্ডার ডিল করা খুবই ডিফিকাল্ট। আমরা, আমার মনে হয়, খুব কঠিন উৎপাদন সংকটে পড়ে যাচ্ছি। চট্টগ্রামে বর্তমানে ছোট বড় 270টি গার্মেন্টস কারখানা পুরোদমে চালু রয়েছে, যেখানে শ্রমিক আছেন 5 লাখেরও বেশি। কঠোর লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে চলছে সবগুলো গার্মেন্টস কারখানা। বাদ যাচ্ছে না ইপিজেডের গার্মেন্টসও। চট্টগ্রামের ইপিজেড থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রেজিস্ট্রেশনের সাথে সাথে যে আমরা ভ্যাকসিনটা পাচ্ছি এটার জন্য আমরা খুবই হ্যাপি। রেজিস্ট্রেশন করেছি, 5 মিনিটের মধ্যেই আমাকে রিপ্লাই দিয়েছে শীর্ষ হাসপাতালে যে আপনাকে আগামীকাল ভ্যাকসিন দেওয়া হবে। নিবন্ধনের পরদিন থেকেই গণহারে টিকাদান শুরু, নিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। সারা দেশে 199 জনের মৃত্যু, রেকর্ড শনাক্ত 11,651। মহামারীকালে ডেঙ্গু আতঙ্ক, এক সপ্তাহে রাজধানীতে হাসপাতালে ভর্তি 194, মৃত্যু 3। গাফিলতি থাকলে ছাড় পাবে না সরকারি প্রতিষ্ঠান, হুঁশিয়ারি মন্ত্রীর। এবং এরশাদের সম্পত্তি নিয়ে আবারও বিদিশা জিএম কাদের দ্বন্দ্ব, অর্থ আত্মসাত নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ, সবই চাচার ষড়যন্ত্র, অভিযোগ এরিকের। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।